আসসালামু আলাইকুম, আমি মমতাজ নাহার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা পড়াবো পঞ্চম অধ্যায়, কাজ, শক্তি, ক্ষমতা। কাজ সাধারণত আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকেই কাজ বলি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা সেটা বলি না। যেমন আমরা সাধারণ ভাবে কাজকে, যে কোনো জিনিসকে কাজ বলি, যেমন একটা পকেট প্যাকেটে বই হাতে দিয়ে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, কোনো বইয়ে একটা বইকে আমরা মনে করলাম যে নৌকা ভেসে যাচ্ছে, একজন মানুষ দেখছে নৌকায়, নৌকা যাচ্ছে, ভেসে যাচ্ছে, সে একটা লোক দেখে সে নৌকা টেনে তুলেছে। এইরকম জিনিসগুলোকে আমরা দেখি, এগুলিকে আমরা আপাতত দৃষ্টিতে কাজ হিসাবে দেখি। কিন্তু কাজ হচ্ছে তাকেই বলে, যে কাজের মূল সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়া করার, যদি বলের উপরে বস্তুটি কিছু স্মরণ ঘটে তাহলে ক্রিয়াশীল বল কাজ করার, বল কাজ করছে বলে মনে হয়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা বল ক্রিয়া করে, বলের অভিমুখে বস্তুর একটি স্মরণ করবে, সেটাকে আমরা বলবো কাজ। যেমন আমরা বোর্ডে একটা ছবি আঁকেছি, একটা ব্লককে আমরা রেখেছি, তারপর বল প্রয়োগ করেছি, সেটা এই অবস্থান থেকে আর একটা অবস্থানে গেছে, তার স্মরণ হয়েছে এস। তাহলে আমাদের কি হচ্ছে, কাজ সমান আমরা বলতে পারি, বল প্রয়োগ করলাম বলের দিকে বস্তুর যে স্মরণ হচ্ছে তার হচ্ছে এস, তাহলে কাজ সমান বল সমান এর এস। তাহলে কাজ বলতে আমরা বুঝলাম বল ইন্টু আমাদের স্বরূপ, সেটাকে আমরা গুণ করলে আমরা পাই বল সমান এর এস। তাহলে কাজকে আমরা বলি যে তা হলো, যদি বস্তুর উপর বল প্রয়োগ করলে তার যদি স্মরণ হয় তাহলে আমরা তাকে কাজ হিসাবে বলবো। তাছাড়া কিন্তু কখনো পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা কাজ হবে। এরপরে আমরা দেখব যে আমরা যদি কোনো বস্তুর উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করলাম এর, সে বলটা যদি ধ্রুব বল হয়, মানে স্থির বল যেটা হয়, ধ্রুব এক বল, এবং বলের অভিমুখে যদি স্মরণ যদি এস হয়, তাহলে সেখানে আমরা সমীকরণটা লিখি, লিখি W সমান F। যদি বলটা যদি আমরা যদি আবার বলি যে বলটা যদি প্রয়োগ করার পরে যদি বস্তুর স্মরণটা যদি তার সাথে একটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেইখানে আমাদের কাজটা কি হবে, সেখানে হচ্ছে কাজ সমান সমান হচ্ছে স্মরণের দিকে, স্মরণ আমাদের এস, বল আমরা প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে এখানে এটা কোন উৎপন্ন হয়েছে। তাহলে কি হচ্ছে, কাজ সমান স্মরণের দিকে বলের উপাংশ এবং ইন্টু স্মরণ। তাহলে স্মরণের দিকে বলের উপাংশ হচ্ছে এফ কস থেটা, তাহলে এফ কস থেটা ইন্টু এস, এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে এফ এস কস থেটা। তাহলে বস্তু যে ধ্রুব বলটা যদি স্মরণের সাথে কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করলে আমাদের সেখানে আমরা যে কাজটা পাবো সেটা হবে W সমান F S cos theta। এবং বল এবং স্মরণ উভয় কি হচ্ছে, ভেক্টর রাশি হওয়ার জন্য আমরা এই এই ভেক্টর রাশি স্কেলার যে গুণনের যে সংজ্ঞা সে অনুযায়ী যদি তাকে আমরা বসাই, তাহলে W সমান F ডট S, W সমান F ডট S যে ভেক্টর চিহ্ন আমরা বসেছে, দুটা ভেক্টর রাশি স্কেলার গুণনের ফলে আমরা কাজ সমান পেয়েছি W সমান F ডট এস। এরপরে আমরা বলছি যে ভেক্টর রাশি দুটি যেহেতু স্কেলার গুণফল করা হয়েছে, এর ফলে কি হচ্ছে, স্কেলার গুণফলের মান আছে কিন্তু এর দিক নেই। সুতরাং আমরা বলতে পারি কাজের, কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। এবং আমরা কাজের একটা মাত্রা সমীকরণ আছে সেটা একটু দেখবো। কাজের মাত্রা সমীকরণ W সমান মাত্রা সমীকরণ W সমান M L স্কোয়ার, এটা হচ্ছে কাজের মাত্রা সমীকরণ M L স্কোয়ার T টু দি পাওয়ার মাইনাস হচ্ছে আমাদের কাজের মাত্রা সমীকরণ। কাজ হচ্ছে একটি স্কেলার রাশি।
এরপরে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের রূপাংশ হয় তাহলে সেই বল বলের দিকে সরণের রূপাংশের গুণফলকে আমরা কাজ বলবো। যদি কোনো একটা বস্তু বল প্রয়োগের ফলে বলের দিকে যদি তার সরণের রূপাংশ থাকে তাহলে আমরা সে কাজকে বলবো ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। যেদিকে আমরা বল প্রয়োগ করছি সেখানেই যদি সেই দিকে যদি বল প্রয়োগের বিন্দুতে যদি বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে তাকে আমরা বলবো ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি আমরা আমরা যে সূত্রটা দেখেছি যে W সমান F ডট S cos theta বা F S cos theta, সেখান থেকে আমরা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের ইকুয়েশনটা আমরা তৈরি করব। বলের দ্বারা কাজের ইকুয়েশন, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আমরা জানি W সমান F ডট S F S cos theta। বলের দ্বারা কাজ হবে তখনই যখন এই যে এফ এবং এস এর মধ্যে যে কোণ থেটা কোণ, থেটা কোণের মান 90 ডিগ্রির কম হলে, 90 ডিগ্রির কম হলে আমরা বলি ধনাত্মক কাজ, 90 ডিগ্রি কম হলে ধনাত্মক কাজ হবে। অর্থাৎ আমাদের এখানে কোণের যে ইকুয়েশনটা হবে 90 ডিগ্রি কম, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থেটা 90। তাহলে 90 ডিগ্রি কম হলে আমরা পাচ্ছি ধনাত্মক কাজ বলের দ্বারা কাজ। এরপরে আসছে আমাদের বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। তার আগে আমরা বলের দ্বারা কাজের একটা ইকুয়েশন আমরা বলতে পারি যে কোনো একটা বস্তুকে আমরা যে কোনো একটা বস্তু যদি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে তাহলে হচ্ছে কি সেটা আমরা বলের দ্বারা কাজ বলবো। কারণ বস্তুতে আমরা যে বলটা প্রয়োগ করলাম বলের যে সরণটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু থেকে আমরা সরণটা পাচ্ছি, প্রয়োগ বিন্দু থেকে দিকে দিকে সরে যাচ্ছে, এই জন্য আমি সেটাকে বলবো বল এটাকে আমরা বলের দ্বারা কাজ বলবো বা অভিকর্ষ বলের দ্বারা কাজও আমরা বলতে পারি। বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ যেটা হবে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ সেখানে আমরা একই ইকুয়েশন হবে এবং সেখানে আমরা কি বলছি যদি বলের প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দু কিছু বিন্দু বলের বিপরীত দিকে হয় সেটাকে আমরা বলবো বলের বিপরীত বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এখানে আমাদের ইকুয়েশন একই W সমান F S cos theta, কাজের ইকুয়েশন F S cos theta 90। এখানে 90 ডিগ্রি যে কোণটা সে কোণটা কি হবে এখানে যদি 90 ডিগ্রি থেকে বেশি হবে থেটা এর মান, থেটা কোণের মান, থেটা থেটা এর মান হবে 90 ডিগ্রি থেকে বেশি হবে, বেশি হলে আমাদের কি হবে বেশি হলে আমরা ঋণাত্মক কাজ পাব, বেশি হলে আমরা ঋণাত্মক ঋণাত্মক কাজ পাব, ঋণাত্মক কাজ হবে এবং তখন আমাদের ইকুয়েশনটা আসবে 90 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি থেকে যেহেতু বেশি সেটা ডিগ্রি। বলের বিরুদ্ধে কাজ হচ্ছে আমাদের কোণের যে মানটা হবে বল এবং সরণের মধ্যে সেখানে কোণের মান থেটা এর মান 90 ডিগ্রি থেকে বেশি হলে আমরা পাবো বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এরপরে আছে আমাদের শূন্য কাজ। বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয়, বস্তুর সরণ যদি লম্ব বরাবর হয় তাহলে ওই বলের দ্বারা কাজকে আমরা বলবো কোনো শূন্য কাজ বলবো।
কারণ এখানে কোনো কাজ হয় না। এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যখন কোনো বস্তুকে আমরা বৃত্তাকার পথে ঘুরাই তখন সেটা কি হয়, সেই বলটা কেন্দ্রমুখী বল হয়, তার দ্বারা কোনো কাজ হয় না সেখানে। এবং কোণের মানটা হয়, থিটার মানটা হয় 90 ডিগ্রি, ফলে 90 ডিগ্রি কস 90 ডিগ্রি সমান হচ্ছে 0। এর ফলে আমরা শূন্য কাজটা পাই, বলের বিরুদ্ধে কাজ, বলের দ্বারা কাজ। এরপরে আসছে আমাদের শূন্য কাজের ইকুয়েশনটা, সেটা আমরা একটু লিখে দিই। শূন্য কাজ, শূন্য কাজে আমরা এফএস কস থেটা, থেটা এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এফএস কস 90 ডিগ্রি সমান 0, কস 90 ডিগ্রি 0, তাহলে হলো আমাদের শূন্য কাজের মানটা হচ্ছে আমাদের 0, তাহলে সেখানে কোনো কাজ হচ্ছে না। আমরা কিছু উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা যদি একটা বস্তুকে নিয়ে বা বইকে নিয়ে আমরা মেঝের উপরে রেখে দিলাম, একটা উদাহরণ যদি আমরা দিই, সেখানে আমরা কিভাবে জিনিসটাকে দেখাতে পারি, যে কোনো একটা বস্তুকে শূন্য কাজ, বলের দ্বারা কাজ, অভিকর্ষ বলের দ্বারা কাজে আমরা একটা উদাহরণ আকারে জিনিসটাকে দেখাতে পারি। আমরা যদি একটা বস্তুকে নিলাম, নিয়ে আমরা সেটাকে মেঝে থেকে উপরে তুলছি, এরপরে কি করছি, সেই বস্তুটাকে আমরা নিয়ে আমরা কি কি করছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছি। এখানে এইভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে একটা বস্তুকে নিচে, প্রথমে কি হচ্ছে, নিচে নামিয়ে রেখা রাখা হয়েছে, একটা বস্তুকে আমরা নিয়ে হেঁটে যাচ্ছি, একজন মানুষ হেঁটে যাচ্ছে, আর একটা জিনিস হচ্ছে কি, সে বস্তুটাকে নিচে দিকে নামাচ্ছে। তিনটা পর্যায়ে এখানে দেখানো হয়েছে। এখন আমরা কি করলাম, বস্তুটাকে নিয়ে আমরা ধীরে ধীরে নিচে নামিয়ে রাখছি। ধীরে ধীরে যখন আমরা নিচে নামাবো বস্তুটাকে, তখন কি হবে, বস্তুটাকে যখন ধীরে ধীরে নিয়ে নিচে নামানো হবে, তখন হচ্ছে কি, আমরা কি হবে সেখানে, আমাদের কি কাজ হবে, ধনাত্মক কাজ হবে, কারণ বলটা অভিকর্ষ বল সাধারণত আমাদের নিচের দিকে কাজ করে, এবং আমরা বলের দিকে যাচ্ছি, ফলে কি হচ্ছে, এখানে আমাদের ধনাত্মক কাজ হচ্ছে। খ চিত্রে আমরা দেখছি যে একটা বস্তুকে নিয়ে একজন ব্যক্তি নিয়ে সে হেঁটে যাচ্ছে, যখন সে হেঁটে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন যখন সে ধীরে ধীরে বস্তুটাকে নিয়ে হেঁটে যাচ্ছে, তখন তার কাজটা হচ্ছে শূন্য, কারণ বস্তুর যে সরণ এবং বলের মধ্যে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা কোণ, সে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এর ফলে কি হচ্ছে, সেখানে কাজ শূন্য হচ্ছে। যখন আমরা ধীরে ধীরে বস্তুটাকে নিয়ে আমরা ধীরে ধীরে যখন আমরা উপরের দিকে উঠে উঠে নিচ্ছি, উপরে উঠাচ্ছি মেঝে থেকে উপরের দিকে, সেখানে কি হচ্ছে, আমাদের বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ফলে এখানে ঋণাত্মক কাজ হচ্ছে। তাহলে আমরা এই চিত্র থেকে জিনিসটা দেখছি, বলের দ্বারা কাজ, শূন্য কাজ এবং বলের বিরুদ্ধে কাজ, ধনাত্মক কাজ, শূন্য কাজ এবং
ঋণাত্মক কাজকে আমরা ছবি থেকে আমরা বুঝিয়ে দিতে পারি। এরপরে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বললাম যে বল, ধ্রুব বল দ্বারা আমরা কাজের ইকুয়েশনে দেখেছি যে W সমান F এর cos theta। এখানে আমরা নিব যে আমরা ধ্রুব বলের উপরে কাজ করছি, আমরা বললাম যে এটা একটি বল, একটি ভেক্টর রাশি, তাই এর পরিবর্তনের পরিবর্তন এর কি হচ্ছে মান এবং দিক বা উভয়ের জন্য হতে পারে। আমরা কেবল মানের পরিবর্তনের জন্য পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা এখন হিসাব আমরা করব, যে মানে শুধুমাত্র পরিবর্তন হবে কিন্তু তার দিকের কোনো পরিবর্তন হবে না, এ ধরনের এই হিসাবে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজটা এখন আমরা দেখব। আমরা একটা গ্রাফ আঁকাই, আমরা ধরে নিলাম কোন বস্তুর একটি বল প্রয়োগ করে আমরা নির্দিষ্ট দিকে একটি সরলরেখা আমরা এখানে পেয়েছি, যে আমরা বস্তুটাকে বল প্রয়োগ করেছি x অক্ষ বরাবর, এবং প্রতিবারই তার বলের মানের কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা নির্দিষ্ট দিকে একটি বল নিয়েছি, যেদিকে বলটা ক্রিয়েট করেছে সেদিকে আলোচনা সুবিধার জন্য আমরা সেটাকে x অ্যাক্সিস হিসাবে ধরে নিয়েছি। এখন কি করছি, বস্তুটির আদি অবস্থানটা হচ্ছে এক্স আই এবং শেষ অবস্থানটাকে আমরা এক্স এ বা ফাইনাল বলে এখানে দেখাচ্ছি, এবং প্রতিটা সরণের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা ডেল এক্স হিসাবে দেখাচ্ছি এখানে। তাহলে কি করছে, যখন সে প্রথমে শুরু করলো ইনিশিয়ালি তার অবস্থান হচ্ছে এক্স আই, সে যখন এখানে আসছে তখন আসছে তার অবস্থানটা হচ্ছে এক্স আই প্লাস ডেল এক্স, এক্স আই প্লাস এখানে আসবে এক্স আই প্লাস ডেল এক্স। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে ডেল এক্স। তাহলে এখানে যে বলটা প্রয়োগ করছে সেই বলটাকে আমরা এফ এক্স ধরেছি, এবং কাজ যেটা হচ্ছে সেই ক্ষুদ্র যে কাজটা হচ্ছে সেই কাজটাকে আমরা যদি ধরি ডেল ডাব্লিউ ওয়ান এফ ডেল এক্স, তাহলে কাজকে আমরা এফ ওয়ান ধরেছি। এভাবে প্রতি ক্ষেত্রে আমাদের যতটা আগে যাচ্ছে, যখন আমরা দ্বিতীয় কাজটা নিব তখন আসবে ডেল ডাব্লিউ টু সমান সমান আমরা নিব এফ টু ডেল এক্স। তাহলে আমরা এখানে যে কাজগুলো পাচ্ছি সেই কাজগুলোকে আমরা কি করব, যদি আমরা যোগ করে দিই যে আপনি এই সংখ্যক পরিমাণ কাজ হচ্ছে সেখানে আমরা কাজটাকে যদি যোগ করি ডাব্লিউ সমান সমান ডেল ডাব্লিউ ওয়ান প্লাস ডেল ডাব্লিউ টু, এইভাবে আমরা কাজের মানটাকে নিচ্ছি এন সংখ্যক বার ডেল ডাব্লিউ এন, এই সব পর্যন্ত আমরা নিচ্ছি। তাহলে এই কাজগুলিকে যখন আমরা যোগ করে দেব তখন কি আসবে, আমাদের মানটা আসবে কি, আমরা যদি আমরা লিমিট আকারে লিখি ডাব্লিউ সমান সমান ডাব্লিউ সমান সমান এখানে আসবে সামেশন অফ এন কে সমান ওয়ান এফ কে ডেল এক্স, এফ কে ডেল এক্স, এবং এটাকে যদি আমরা লিমিট আকারে লিখি তাহলে এটা আমাদের কিভাবে আসবে সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে এটাকে আমরা যোগ আকারে লিখেছি যে প্রতিটা ঘর অনুযায়ী আমরা যদি তার কাজটা বের করি সেটাকে আমরা যোগ করেছি, যোগ করে আমরা জিনিসটাকে
সামেশন আকারে লিখেছি, এটাকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখতে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে সেটা আমরা দেখব। সেটা আসবে কেমন দেখো, W সমান সমান ইন্টিগ্রেশন অফ এক্স আই এক্স এফ এফ এক্স, এক্স এর সাপেক্ষে আমরা করছি। তাহলে পরিবর্তনশীল বলের জন্য আমাদের যে কাজটা আসবে সেটাকে আমরা যদি ক্যালকুলাসের ভাষায় লিখি তাহলে এক্স আই ইন্টিগ্রেশন অফ এক্স আই ইনটু এক্স এর সমান এফ এক্স ডিএক্স, ডাব্লিউ সমান সমান এফ এক্স ডিএক্স, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা যে কাজটা আমরা পাচ্ছি সেটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের আকারে লিখি তাহলে আমরা পাবো ডাব্লিউ সমান সমান এক্স ইন্টিগ্রেশন অফ এফ এক্স এফ এক্স ডিএক্স। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা প্রথমে শুরু করলাম। প্রথমে আমরা যে জিনিসটা দেখেছি পড়েছি সে সংজ্ঞা আকারে, সেটা হচ্ছে কাজ কাকে বলে। কাজের ইকুয়েশনটা আমরা দেখেছি, কাজ একটা স্কেলার রাশি, কাজের মাত্রা সমীকরণ, তারপরে আমরা বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, এটা সম্বন্ধে কিছুটা জেনেছি। তারপরে আমরা পড়েছি পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ, এটা আমরা এখান থেকে পড়লাম। এর পরের ক্লাসে আমরা এই বিষয়ে আরো নতুন কিছু শিখবো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।